আমরা মনে করি 10ই মহররম মানি কারবালা, 10ই মহররম মানি কারবালা, এটা মনে করা শুধু সঠিক নয়। 10ই মহররমের অনেকগুলো ঘটনা আছে, যে 10টি বিষয়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মহররম মাসের এই আশুরা 10ম দিবসকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন 10টি কারণে। যে ইতিহাস ইসলামকে জিন্দা করেছে, ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ, সব কারবালার পরে ইসলাম জিন্দা হয়। ওই কারবালার রক্ত, শহীদের রক্ত, আহলে বাইতের রক্তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে জিন্দা করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের মাস মুহররম, যে মাসের দাম অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে রোজা রাখতেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যে মাসটিকে গুরুত্বের সাথে ইবাদত বন্দেগির মধ্য দিয়ে কাটাতেন, এমন একটি বরকতপূর্ণ মাস আমাদেরকে ছায়া দান করেছে। নতুন একটি নববর্ষ, নতুন একটি বৎসর আল্লাহ রাব্বুল আলামিন মুহররমকে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। বিগত একটি বৎসরে নানা বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে এই পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়েছেন, এই জন্য পড়ছে আলহামদুলিল্লাহ। নতুন যে মাসটি আমরা পেয়েছি মুহররম মাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা মাসের শুরুতে এমন একটা দোয়া পড়তেন, যে দোয়া পড়ার মধ্য দিয়ে এই একটি দোয়াকে কেন্দ্র করে আল্লাহ পাক যদি চান তাহলে আমাদেরকে নিরাপত্তার চাদরে বেষ্টিত করবেন। বলেন সুবহানাল্লাহ। সকলে পড়ি আল্লাহুম্মা আল্লাহুম্মা আহিল্লাহু আহিল্লাহু আলাইনা আলাইনা বিল আমনি বিল আমনি ওয়াল ঈমান ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু লিমা তুহিব্বু ছোট্ট একটি দোয়া আমরা পড়ে নিলাম। আল্লাহ পাকের কাছে এই দোয়াটি পড়ার মধ্য দিয়ে চাইলাম, আল্লাহ আপনি আমাদেরকে নতুন একটি চাঁদের মধ্য দিয়ে, নতুন একটি মাসের শুভ সংবাদ আল্লাহ আপনি দান করলেন, এই মাসটিকে আমাদের জন্য আপনি নিরাপত্তার চাদরে ইমানের সাথে শান্তির সাথে ইসলামের সাথে যেন আমরা চলতে পারি, এই তৌফিক আপনার কাছে কামনা করে আপনি যে কাজের মধ্যে সন্তুষ্ট সে কাজ যেন করতে পারি, এই তৌফিক আপনার কাছে চেয়ে আল্লাহ এই কথার স্বীকৃতি আমি দিচ্ছি। রব্বি ওয়া রব্বুকাল্লাহ, আমার রব আর এই চাঁদেরও রব কে? এরপরে বলছি হিলাল রুশদি ওয়া খাইর, এই যে চাঁদ, এই চাঁদ যেন আমাদের জন্য পথ প্রদর্শক হয়, এই চাঁদের মাধ্যমে যেন আমরা গোমরাহির মধ্যে পড়ে না যাই। আগেকার সময়ে এক সময় চাঁদের উপরে ডিপেন্ড করে নানা ধরনের ষড়যন্ত্র করা হতো, তারা চাঁদের উপরে ডিপেন্ড করে নানা ধরনের মানুষের ক্ষতি করার চেষ্টা করতো, ষড়যন্ত্র করতো একে অন্যের বিরুদ্ধে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই চাঁদের দোয়া বিশ্বনবীকে দিয়ে শিখিয়ে দিলেন, হিলাল রুশদি ওয়া খাইর, চাঁদের কোনো পাওয়ার নাই, রব্বি ওয়া রব্বুকাল্লাহ, সকল পাওয়ার কার? আল্লাহ। ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ পাক, চাঁদের কোনো ক্ষমতা নাই। এজন্য আমরা বলে নিলাম, আল্লাহ আমরা আপনার কাছে আশ্রয় চেয়ে নিচ্ছি, আমরা আপনার কাছে আশ্রয় চেয়ে প্রার্থনা করে নিচ্ছি, এই চাঁদ যেন আমাদের জন্য পথ প্রদর্শক হয়, এই চাঁদ যেন আমাদেরকে গুমরাহিতে ফেলে না দেয়, আমরা যেন এমন ধারণা না করি যে মহররমের চাঁদ উঠেছে এর সাথে আমার ভাগ্যের পরিবর্তন করে দিবে কে, আমরা মনে করব এইটা, এরকম মনে করবেন না যে শনির গ্রহ আপনার উপরে ভর করবে এরপরে আপনার ভাগ্যের ক্ষতি হবে, বিভিন্ন কারণে আপনার ভাগ্যের ক্ষতি হবে, ভাগ্যের কোনো ক্ষতি ততক্ষণ হতে পারে না একমাত্র যদি আমার আল্লাহ না চায়, ঠিক কিনা? আসুন, এই মহররম মাস আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, নতুন একটা বৎসর আমরা পেয়েছি 1442 হিজরি, বিগত একটা বৎসর আমাদের কাছ থেকে গত হয়ে গেছে, এই একটা বৎসরে আমরা কত অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মহররম মাস যেহেতু প্রিয়, অনেকগুলো ঘটনা এই মহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন সংঘটিত করিয়েছেন, এর মধ্যে
উমদাতুল কারি লি শারহে সহিহিল বুখারী, এই কিতাবের ভিতরে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ। বদরুদ্দিন আইনি রহিমাহুল্লাহ তিনি দশটি বিষয়ের কথা উল্লেখ করেছেন, যে দশটি বিষয়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মহররম মাসের এই আশুরা দশম দিবসকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন দশটি কারণে। এর মধ্য থেকে প্রথম কারণ হচ্ছে নবী মূসা আলাইহি সালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে আল্লাহ মুক্তি দান করেছেন। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সাদ করেন, ফেরাউন যখন নবী মূসা আলাইহি সালাতু ওয়াসসালামের পিছনে ধাওয়া করল, নবী মূসা আলাইহি সালাতু ওয়াসসালাম ভয় পান নাই। নবী মূসা আলাইহি সালাতু ওয়াসসালাম লাঠি দিয়ে যখন আঘাত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ সেখানে রাস্তা বানিয়ে দিয়ে পানির কাজ হচ্ছে ডুবিয়ে ফেলা, সেই পানিকে যখন আল্লাহ অর্ডার করলেন নবী মূসার জন্য রাস্তা হয়ে যাও, রাস্তার আচরণ যেমন পানি ঠিক তেমন আচরণ করলো। নবী মূসা আলাইহি সালাতু ওয়াসসালামকে আল্লাহ হেফাজত করলেন। ফেরাউন যখন নবী মূসা আলাইহি সালাতু ওয়াসসালামের পথ চলা দেখে যখন পিছনে আসা শুরু করলো, ফেরাউনকে আল্লাহ ধরে ফেললেন। ফেরাউনকে যখন ধরে ফেললেন, সৈন্যবাহিনী যখন সব ডুবে যাচ্ছে, সেই মুহূর্তে ফেরাউন আল্লাহ পাকের কাছে ইমান আনার জন্য ফরিয়াদ করল, বলল আল্লাহ আপনার কাছে মাফ চাই, ক্ষমা চাই, আমাকে মাফ করে দেন, আমি ইমান আনার জন্য চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, ও ফেরাউন এখন কি তোমার সময় হলো, তুই ছিলি সন্ত্রাস জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলি, আজকে আর তোর বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে নাস্তানাবুদ করে দিলেন, নবী মূসা আলাইহি সালাতু ওয়াসসালামকে মুহররম মাসের এই আশুরাতে আল্লাহ পাক মুক্তি দান করলেন। এজন্য ইহুদিরা রোজা রাখে। আল্লাহর নবী যখন মদিনায় আগমন করলেন, এই ঘটনা যখন প্রত্যক্ষদর্শী ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন তিনি দেখতে পেলেন মদিনার ইহুদিরা রোজা রাখতেছে, আল্লাহর নবী বললেন, আনা হাক্কু বি মূসা, আমি আমার ভাইয়ের জন্য বেশি হকদার, আমার ভাই মূসাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে হেফাজত করেছে, এজন্য আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন রোজা রাখবো। বলেন আল্লাহু আকবার। এবং শুধু আশুরার দিনই রোজাই রাখেন নাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহতাসিবু আলাল্লাহি ইউকাফিরা সানাতাল লাতি ক্বাবলা, আমি আল্লাহর কাছে কামনা করি আল্লাহ যেন এই একটি রোজার কারণে বিগত একটি বছরের গুনাহ আল্লাহ পাক যেন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তার মানে এই মুহররম মাস যখনই আমাদের মাঝে এসেছে, জিলহজের মাসের হজের মতো একটি পবিত্র ইবাদত সম্পন্ন করার মধ্য দিয়ে আরেকটি নতুন বছর আমাদের কাছে আসলো, শুরু হলো মুহররম দিয়ে। এই মুহররমে বিশ্বনবীর কামনা ছিল আল্লাহ যেন বিগত একটি বছরের গুনাহ আল্লাহ তাআলা যেন একটি রোজার মধ্য দিয়ে আল্লাহ যেন মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্ষেত্রে আমাদেরকে বললেন, সুমু ইয়াউমা আশুরা, আশুরার রোজা তোমরা রাখবে। আর খালিফুল ইহুদ, এক্ষেত্রে ইহুদিদেরকে তোমরা অনুসরণ করবে না, তারা শুধু মুহররমের দশ তারিখ রোজা রাখে, আর তোমরা রোজা রাখবে নয় তারিখ এবং দশ তারিখ, অথবা দশ তারিখ এবং এগারো তারিখ দুইটা রোজা রাখবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, পড়ি আমিন। এখন অনেকের মনে প্রশ্ন রাখতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পুরো নয় দিন রোজা রাখতেন, পুরো দশ দিন রোজা রাখতেন? একাধারে এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহররম মাসে রোজা রাখেননি। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে রোজা রাখতেন,
বৃহস্পতিবারে রোজা রাখতেন, প্রতি আরবি মাসে 13-14-15 রোজা রাখতেন। এর বাহিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজা যখন আসত, মহররমের 10 তারিখে রোজা রাখতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগামী বছর যদি আমি হায়াত পাই তাহলে আমি তার কবলাহু ইয়াউমান, আমি তার আগে একদিন রোজা রাখব। সুতরাং আগে একদিন রোজা মিলিয়ে রেখে দুটি রোজা রাখা, অথবা পরে একদিন মিলিয়ে রেখে দুটি রোজা রাখা, এটা ইহুদিদের আমলের বিপরীত আমল করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা আমাদেরকে শিখিয়েছেন, এই আশুরার দিনের ফজিলতের অন্যতম হচ্ছে আল্লাহ পাক নবী মূসা আলাইহিস সালাতুসসালামকে মুক্তি দান করেছেন। দ্বিতীয় নম্বরে নূহ আলাইহিস সালাতুসসালাম সুদীর্ঘ 950 বছর কওমের লোকদেরকে দাওয়াত দিয়েছেন। সাম, হাম, ইয়াফিস, কেনান তার সন্তানের নাম। নিজের সন্তান পর্যন্ত নবী নূহ আলাইহিস সালাতুসসালামের দাওয়াত গ্রহণ করেননি। একজন নবী মনটা কত খারাপ লাগে সন্তান দাওয়াত গ্রহণ করেনি। আল্লাহ রাব্বুল আলামিন নবী নূহ আলাইহিস সালাতুসসালামকে কিস্তি বানাতে বললেন। নবী নূহ আলাইহিস সালাতুসসালাম নৌকা নির্মাণ শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে সবাই নৌকা আরোহণ করল। নবী নূহ আলাইহিস সালাতুসসালাম বললেন, আল্লাহ কেনান তো আমার সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাহু আমালুন গায়রু সালেহ। নবী নূহ রে, কেনান তোমার সন্তান না, কারণ তার আমলটা নেককারের মতো আমল না, তোমার সন্তানের আমলটা বড়ই বদকারের মতো। ইন্নাহু আমালুন গায়রু সালেহ, যেহেতু সে নেককার না, আমি আল্লাহর উপরে যেহেতু ঈমান আনে নাই, কাজী সে তোমার নৌকার মধ্যে আরোহণ করবে না। সবাই নৌকায় চড়বে কিন্তু কেনানকে নৌকায় নেওয়া যাবে না, শুধু ইমানদাররা নৌকায় যেতে পারবে। আল্লাহর উপরে যে ইমান আনে নাই সে নৌকার মধ্যে আরোহণ করতে পারবে না, কেনান নৌকায় আরোহণ করতে পারে নাই। সাম, হাম, ইয়াফিস সবাই নৌকায় আরোহণ করল কিন্তু কেনান নৌকায় আরোহণ করতে পারে নাই। ইমান না থাকার কারণে কেনান ডুবে মারা গেল, আর নবী নূহ আলাইহিস সালাতুসসালামের নৌকাটা যদি পাহাড়ের মধ্যে গিয়ে থেমে গেল, নবী নূহ আলাইহিস সালাতুসসালামের নৌকা যদি পাহাড়ে থেমে যাওয়ার ঘটনাটাও ছিল এই 10ই মুহররম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 10ই মুহররমের দাম এত বাড়িয়ে দিয়েছে। বহু নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 10ই মুহররমে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক নানা ধরনের ঘটনা আল্লাহ দান করে 10ই মুহররমের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে 10ই মুহররম আসলে আমরা এই ঘটনাগুলো মনে না করে আমরা মনে করি 10ই মুহররম মানি কারবালা। 10ই মুহররম মানি কারবালা এটা মনে করা শুধু সঠিক নয়, 10ই মুহররমের অনেকগুলো ঘটনা আছে। সবচেয়ে দুঃখজনক মর্মান্তিক ট্র্যাজেডি হচ্ছে নবীকুলের সম্রাট বিশ্বনবীর কলিজার টুকরা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মর্মান্তিকভাবে কারবালার প্রান্তে শহীদ হতে হয়েছে। ইতিহাস আমাদের জন্য সবচেয়ে দুঃখজনক কষ্টের এক ইতিহাস, যে ইতিহাস ইসলামকে জিন্দা করেছে। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ, সব কারবালার পরে ইসলাম জিন্দা হয়। ওই কারবালার রক্ত, শহীদের রক্ত, আহলে বাইতের রক্তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে জিন্দা করেছে, এমন জিন্দা করেছে, এমন জীবিত হয়েছে। কেউ তার সন্তানের নাম ইয়াজিদ রাখে না, কিন্তু আলহামদুলিল্লাহ ঘরে ঘরে হাসান হুসাইন নাম আছে না নাই? ঘরে ঘরে, হৃদয়ে হৃদয়ে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া আছে না? আছে। আহলে বাইতের প্রতি মহব্বত আছে না? দরুদের ভিতরে যখন আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ, এই আর মানি পরিবার। তাহলে রসুলের পরিবারের জন্য দোয়া আছে না? দোয়া আছে। এই জন্য দ্বিতীয় যে ঘটনার কারণে মহরমটা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে আছে, সেটি হচ্ছে নূহ আলাইহিসসালামের নৌকা আল্লাহ রাব্বুল আলামিন যদি পাহাড়ে নিয়ে ঠেকিয়ে দিয়েছেন, লম্বা প্লাবনের পরে, এই পৃথিবী 40 দিনের লম্বা প্লাবনের পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী নূহ আলাইহিসসালামের নৌকা আল্লাহ তাআলা যদি পাহাড়ের মধ্যে নিয়ে ঠেকিয়ে দিয়েছেন, নবী নূহ আলাইহিসসালাম দাওয়াতি কাজের ফলে 950 বছর ব্যয় করার পর মানুষের যখন সাড়া পায় নাই, আল্লাহ পাকের কাছে যখন শাস্তি চেয়েছে, এই শাস্তির পর আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছেন, এজন্য এই আশুরা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে আছে। তৃতীয় নম্বরে ঈসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছেন এই আশুরাতে। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে নবী ইয়াকুব আলাইহিসসালাম, তিনিও তার সন্তান ইউসুফ আলাইহিসসালামের জন্য কাঁদতে 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 কাঁদতে, চোখে যখন দেখে না সেই দৃষ্টি শক্তি আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছেন এই সেই মুহররমের আশুরা, 10ই মুহররমে। বলেন আল্লাহু আকবার। 6 নম্বরে ইউসুফ আলাইহিসসালামকে যখন ভাইরা কূপের মধ্যে ফেলে দিয়েছে, কূপের মধ্যে ছোট্ট একটা বাচ্চা, ফুটফুটে বাচ্চা পড়ে আছে, এই কূপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবী ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। এই বিষয়গুলো উমদাতুল কারি লি শারহ সহিহুল বুখারীতে বদরুদ্দিন আইনী রহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন। 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালাম, আদম সফিউল্লাহ, আদম আলাইহিসসালামের তাওবা আল্লাহ পাক কবুল করেছেন। সুবহানাল্লাহ। 8 নম্বরে দাউদ আলাইহিসসালামের তাওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিসসালাম 9 নম্বর, ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের অগ্নিকাণ্ড থেকে আল্লাহ পাক হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। 10 নম্বরে নবীকুলের সম্রাট বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পরের গুনাহ বলতে কোনো অধ্যায় নেই, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে আরো আপন করে মহব্বত করে নবীজির সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো বেশি আপন করে নিয়েছেন। এছাড়াও বিভিন্ন মুহাদ্দিসিনে কেরাম আরো বিশেষ কয়েকটি বিষয় উল্লেখ করেছেন, সুলাইমান আলাইহিসসালামের রাজত্ব দেওয়া, এই জাতীয় অনেকগুলো বিষয়কে এই আশুরার সময়ের সাথে সম্পৃক্ত করে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে হাদিসের দলিল পাওয়া যায় একেবারে সরাসরি দুইটার ক্ষেত্রে, একটা হচ্ছে নূহ আলাইহিসসালামের নৌকা গিয়ে থেমেছে, আর আরেকটা হচ্ছে মূসা আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে আল্লাহ হেফাজত করেছে। বলেন আল্লাহু আকবার। সুতরাং এই সময় রোজা রাখাটা মুস্তাহাব। হানাফি মাযহাবের মাসালা হচ্ছে এই সময় একটা রোজা রাখাটা মাকরুহ, অপছন্দনীয়, কারণ আল্লাহর নবী চাইতেন না কোন একটা আমল আমাদের ইহুদিদের সাথে মিলুক। অথচ দুঃখজনক সত্য, শিবরান ফাশিবরা এখন আমাদের এক বিগত দু বিগত নয়, আমাদের প্রত্যেকটা কাজই এখন ইহুদিদের সাথে মিলে যায়, ঠিক কি না? খ্রিস্টানদের সাথে মিলে যায়, অমুসলিমদের সাথে মিলে যায়, আমাদের কথা বলা, চাল চলন, ট্র্যাডিশন, সংস্কৃতি সব জায়গায় এখন আগ্রাসন কাজ করছে। এমনকি আমার দেশের রাষ্ট্রধর্মকে, রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেওয়ার জন্য অশোক কুমার ঘোষ একটি মীমাংসিত বিষয়কে পর্যন্ত জাতির সামনে তুলে এনে, টেনে এনে একটা বিবাদ সৃষ্টি করার জন্য সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে, ঠিক না বেঠিক? যেটি সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট থেকে যেটি মীমাংসিত হয়ে যায়, সেই মীমাংসিত বিষয়কে যদি আপনি আবার তুলতে চান, তাহলে পার্লামেন্টের সকল সদস্যের ভোটের মাধ্যমে সেটাকে উঠাতে হবে, এরপরে আবার রিট করতে হবে নতুন করে। পার্লামেন্টে যেটা নিয়ে কোনো কথা নাই,
সেটা নিয়ে যদি অশোক কুমার ঘোষ হঠাৎ করে কথা বলে বুঝতে হবে এই বিষয়গুলো এমনি এমনি ঘটে নাই। আমাদের দেশের একজন প্রয়াত মেজর যিনি দুনিয়া থেকে চলে গেলেন, মেজর সিনহা হঠাৎই মারা গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন, শহীদ হলেন, এটার সাথে জড়িত যে সে একজন হিন্দু। আমাদের দেশের রাষ্ট্রধর্মের বিরুদ্ধে রিট করলো, নতুন করে ওকিল নোটিশ পাঠালো, সেও হিন্দু। আবার 5ই আগস্টে আমাদের কলিজার বাবরি মসজিদ, সে মসজিদটাকে হঠাৎ করে সেখানে রাম মন্দির নির্মাণের কাজ তারা শুরু করেছে, এগুলো কাকতালীয় ব্যাপার না। এই সকল ব্যাপারগুলোর সাথে একটা যোগসূত্র আছে, তারা চায় মানুষের চোখগুলো ঘুরিয়ে রাখতে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন। তারা যতই চক্রান্ত করুক, যিনি আমাদেরকে বিজয় দান করবেন তিনি কে? আল্লাহ। জন্য মুসলমান এই সময়টা আমাদের জন্য বিজয়। যত দেখবেন মুসলমানের চারদিকটা মুসলমানের জন্য সংকীর্ণ হয়ে আসছে, মুসলমান যেন যাওয়ার কোনো জায়গা পাচ্ছে না, ততই মনে করবেন বিজয়ের দিন কাছে না দূরে? কাছে। আজকের পৃথিবীর দিকে তাকালে দেখা যায় যে রাম মন্দির নির্মাণ করা হয়েছে, রামের জন্মস্থান বলে রাম মন্দির সেখানে বানাতে হবে, এটা তাদের কথা, অথচ এটা আমাদের 500 বছরের ঐতিহ্য, সম্রাট বাবরের রেখে যাওয়া ঐতিহ্য। তো যদি সেখানে রামের জন্মস্থান হয়, এর চেয়ে 1 কিলো দূরে অথবা 2 কিলোমিটার দূরে রামের জন্মস্থান তো যদি এই পুরো এলাকার যে কোনো একটা জায়গায় হয়, তো যে কোনো একটা জায়গাতে তো আপনারা নির্মাণ করতে পারতেন। 1992 সনে তারা সিদ্ধান্ত নিয়ে শুধুমাত্র আমাদের বাবরি মসজিদকে ভাঙে নাই, বরং কোটি কোটি মুসলমানের হৃদয়কে তারা ক্ষত বিক্ষত করে দিয়েছে, ঠিক না বিঠি? এই ঘটনাগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে মুসলমান, মহররম মাস ইতিহাসের সাথে মুসলমানের যুগ সাজেশনকে, যুগ সূত্রকে স্মরণ করিয়ে দেওয়ার মাস। আপনি যখনই 1442 হিজরিতে আসলেন, আপনি একটু মনে করে দেখেন আমাদের অতীত কি, আমাদের ইতিহাস কি, গুনার কথা স্মরণ করেন, ইতিহাসের কথা স্মরণ করেন, কেন আজকে আমরা মার খাচ্ছি সারা দুনিয়াতে। এটা যদি মুসলমান যদি আজকে বুঝতে শিখত, এই বছরটাকে যদি আল কোরআনের জন্য, রাসূলুল্লাহর সুন্নাহ মানার জন্য ব্যয় করতে পারত, আল্লাহ পাক আবার হারানো ঐতিহ্য আমাদেরকে ফিরিয়ে দিতেন, ঠিক কিনা? এজন্য আমাদের সকলের দায়িত্ব, মহররম মাসের অনেক গুরুত্ব, অনেক দামের কথা, ফজিলতের কথা আমরা শুনলাম। এই ফজিলতের পরে আমাদের করণীয় কি? আমাদের করণীয় শুধুমাত্র রোজা রাখলেন এখানেই শেষ নয়, বরং আমাদের করণীয় হচ্ছে খ্রিস্টানরা কিভাবে আমাদেরকে প্রভাবিত করেছে চিন্তা করেন। ঈসা আলী সালাতামকে তারা যীশু খ্রিস্ট বানিয়ে খ্রিস্টপূর্ব সেখান থেকে অ্যাডি লেখা হয়, পপ গ্যাগারিন তার সময় যে শনের আবর্তন করলেন, এবং এই শনটি পুরোটাই খ্রিস্টানদের ধর্মীয় কালচারের সাথে সম্পৃক্ত, এটিকে কেন্দ্র করে যে শনের প্রবর্তন হলো, এখন কি বলবেন আলেম, কি বলবেন খতিব, কি বলবেন সাধারণ দিনমজুর খেটে খাওয়া মানুষ, সবার মুখে মুখে বাংলা শনও নাই, আরবি শনও নাই, আছে ইংরেজি শন, ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান, আমাদের প্রত্যেকটা ইবাদত বন্দেগী হজের মাসটা জিলহজ মাস, অন্য মাসে করলে হবে না, সিয়ামের সাথে সম্পৃক্ত রমজান মাস অন্য মাসে রাখলে হবে না। যে মুসলমানের ইবাদত বন্দেগী পর্যন্ত মাসকে কেন্দ্র করে, সেখানে নতুন একটা বৎসর যখন আসে, আমরা অনেকেই জানি না যে আজকে 1442 হিজরি, এটা অনেকেরই মুখস্থ নাই, অনেকেরই জানা নাই, এখন থেকে অন্তত হিসাব রাখবেন, ইবাদত বন্দেগীগুলো করবেন, প্রত্যেক আরবি মাসের হিসাব করে 13, 14, 15তে নফল রোজা রাখার চেষ্টা করবেন, এরপর সোমবার বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করবেন, আরবি মাসের খবর রাখবেন। আল্লাহ যেন এই আরবি মাসগুলোর হিসাব রাখার মধ্য দিয়ে যে নিরাপত্তার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের দোয়ায় শিখিয়েছেন, আল্লাহ যেন আমাদেরকে দান করেন। করেন, করেন, আমিন, আমিন।